তোমাকে হুমান আহমেদ তৃতীয় পর্ব দিনাজপুর থেকে বেড়াতে এলেই মহৎসায় আমাদের দুজনকে সামনে বসিয়ে উঁচু গলায় বলেন দেখা যাক আমি নীলুবিলুকে আলাদা করতে পারি কি না ওয়ান টু থ্রি হু এইজন হচ্ছে আমাদের বিলুমণি বড় মামা ব্যারাম করলে মা রাগ করতেন না বরং একটু যেন খুশি হতেন সবচেয়ে খুশি হতো নীলু সে হেসে কুটি কুটি নীলুর নাম কান্না না হয়েও ভালোই হয়েছে সে হাসতে জানে কাঁদতে জানে না আমরা যখন ক্লাস সেভেনে উঠলাম নীলু আমার কাছ থেকে আলাদা হয়ে গেল তার হাসি নিয়ে যাই দেখে তাতেই তার হাসি পায় মা হয়তো কিছু নিয়ে ধমক দিয়েছেন সে মুখ ফিরিয়ে হাসি গোপন করবার চেষ্টা করছে মা কঠিন স্বরে বলছেন হাসছ কেন তুমি কই হাসছি না তো মুখ ফেরাও টাকাও আমার দিকে নীল মুখ ফেরালে আমরা দেখতাম হাসি থামাবার চেষ্টায় তার গলা লালচে হয়ে উঠেছে কেন তুমি শুধু শুধু হাসছ হাসির কি হয়েছে বলো তুমি তোমাকে বলতে হবে আর হাসব না মা এখন থেকে শুধু কাঁদব বলেই সে আবার ফিক করে হেসে ফেললো মা প্রচণ্ড একটা চর্কসালেন বাঁদর কথাকার তোমার হাসি আমি ঘুচিয়ে দেব দিচ্ছি দেখো নীলুর চোখে জল আসছে কি না মা দেখতে চেষ্টা করতেন কোথায় কী নীলু এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি মা ক্লান্ত হয়ে বলতেন ঠিক আছে যাও আমার সামনে থেকে নীলু এমনভাবে ছুটে যেত যে নাড়ালে গিয়ে হেসে বুক হালকা করবে নীলুটা এমন হয়েছে কেন এ বাড়িতে সবাই একটু গম্ভীর সেতারা যার বয়স মাত্র পাঁচ থেকে পাশ সে পর্যন্ত কম কথা বলে নীলু কার কাছ থেকে এত কথা বলা শিখল কার কাছ থেকে অকারণে হাসারি অদ্ভুত অসুখ জোগাড় করল আমার এবং নীলুর খাট দক্ষিণ দিকের বড় ঘরটায় নীলু ঘুমায় সেতারাকে সঙ্গে নিয়ে আর তার একা একা ভয় করে আকবরের মা ঘুমায় বারান্দায় আমরা আমার ডাকাটা করলে তার উঠে আসার কথা